টিকটক একটি বহুল আলোচিত সফটওয়্যার। এটি মূলত চায়না থেকে আবিষ্কৃত, আর এই টিকটক আসার পর অনেক মানুষই কিন্তু ইউটিউবারের মতো ফেমাস হয়েছে এই টিকটকের মাধ্যমে। কিন্তু হঠাৎই এই টিকটক ব্যান করে দেয় ভারত, যার কারণে হয়তো হতাশ অনেক টিকটকাররা। তাদেরকে বলছি, হতাশ হওয়ার কিছু নাই, বাজারে চলে এসেছে টিকটকেরই মতো আরেকটি ভাই, যার মাধ্যমে আপনি বাড়াতে পারবেন ফলোয়ার, ফ্যান এবং টিকটকের মতোই অভিনয় করে ভাইরাল হতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি সেই অ্যাপটিতে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আপনারা কীভাবে এতে কাজ করবেন। বরাবরের মতো সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেল্প চ্যানেলটি, এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, আমি দেখানোর জন্য সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন অলরেডি, তাদের জন্য তারা তো তাদের করা আছে, ইনস্টল করা আছে। আর যাদের ইনস্টাগ্রাম ইনস্টল করা নেই, তারা এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ইনস্টাগ্রাম। তো আমি সার্চ বক্সে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন, সার্চ করে দেওয়ার পর এখানে দেখেন একটি অ্যাপ চলে আসছে। এখানে আপনারা ইনস্টল লেখা আসবে আপনাদের, এখানে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি আমার ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। তো এখানে আপনি আপনাদের সেই ইনস্টাগ্রাম, এখান থেকে আপনি চাইলে এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, আর না চাইলে আপনি এখান থেকে আপনার ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন আপনার ইনস্টাগ্রামে। তো আমি এখান থেকে আমার ফেসবুকের মাধ্যমে আমি লগ ইন করতেছি আমার ইনস্টাগ্রামে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমি আমার সেই ইনস্টাগ্রামে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনাদের কী হবে যে ইওর স্টোরি নামের একটি অপশন আছে, ইওর স্টোরি নামের অপশনে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ইওর স্টোরি নামে অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যালো চাইছে, আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। তো আমি এখান থেকে অ্যালো করে দিয়েছি, আবার অ্যালো করে দিলাম। তো কয়েকবার অ্যালো চাইলে আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে এখানে এই এখানে একটি চিহ্ন আছে, এই লোগোটি, এই লোগোটি আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো এই লোগোটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে একটি লেখা আছে উইন্টার ফ্রম ইনস্টাগ্রাম। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিছু এফেক্ট দেওয়া আছে। এখানে দেখেন ব্রাউজ ইফেক্ট, তো ব্রাউজ ইফেক্টে আপনারা ক্লিক করে দেবেন। ব্রাউজ ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন টিকটকের মতো অনেকেই কিন্তু এখানে ভিডিও করে তারা এখানে ছেড়ে দিয়েছে। তো আপনারা এখান থেকে তাদের সাথে অভিনয় করতে পারবেন। ভিউয়ার্স দেখেন, এখানে আমি চলে এসেছি। তো এখান থেকে আপনারা আপনাদের যেটি পছন্দ হয় এখান থেকে আপনারা সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তাদের সাথে অভিনয় করতে পারবেন। তো ধরেন আমি এখানে এটার সাথে এটাতে ক্লিক করে দিলাম এটার সাথে অভিনয় করার জন্য। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন তার কিন্তু ভিডিও চলে আসবে। তো এখানে তার ভিডিও চলছে, এখানে আপনি ট্রাইটে ক্লিক করে দেবেন। তো ট্রাইটে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখবেন একটু এরকম লোডিং নিচ্ছে। লোডিং দেওয়ার পর দেখেন ক্যামেরা অন হয়ে গেছে, আপনাদের ক্যামেরা অন হয়ে যাবে এখান থেকে। তো আপনারা ভিডিও করার জন্য এখান থেকে কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও হয়ে গেছে। তো এখানে আপনি এটা চান এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।